হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সকলকে। আজকে সকাল সকাল কাজ শুরু করে দিয়েছি আর কাজ প্রায় হয়ে গেছে, কিন্তু কাজ করছি ঠিকই, কাজের প্রতি কোনো মন লাগছে না, ভালোও লাগছে না। যেহেতু বাড়িতে একজন অসুস্থ, দেখবে বাড়িতে একজন অসুস্থ থাকলে না কোনো কিছুই ভালো লাগে না, না তো কাজ করতে ভালো লাগে, না তো মানে কী করবো খুঁজে পাওয়া যায় না যে কী করে তাকে সুস্থ করবো, কী করে তাকে ভালো করবো, এটাই মনে হয় বারে বারে। ওষুধ দিচ্ছি, সম্রাটের প্রচণ্ড ঠান্ডা লেগেছে, জ্বর আসছে, জ্বর ছেড়ে জ্বর ডাক্তার দেখিয়েছে, ডাক্তার বলেছে একটু সময় লাগবে কিন্তু কমে যাবে। তো এখন মানে প্রচুর পরিমাণে বুকে পেন হচ্ছে, আর জ্বর দেখলাম সকালে একটু হালকা ছিল, এখন আর জ্বর সেরকম নেই। এখন ওকে খাওয়ালাম, দুটো পরোটা দিলাম, পরোটা খেয়ে ও এখন বসে আছে। আর আমি এদিকে বাজারে গেছিলাম, বাজার থেকে এসে সব সবজিগুলো গোছাচ্ছি। এদিকে আমি মটরশুঁটি নিয়ে এসেছি, তো মটরশুঁটির খোসাগুলো ছাড়িয়ে এভাবে টিফিন বক্সে রেখে দেবো ধুয়ে গুছিয়ে, তাহলে কাজের সময় আমার সুবিধা হয় নিতে। তাই আমি এগুলোকে সবসময় ছাড়িয়ে একটা টিফিন বক্সে ভরে রাখি, ফ্রিজের মধ্যে রাখি, যে যখন মন কাজ করব তখন এগুলো তাড়াতাড়ি করে যেন আর ছাড়াতে সময় না লাগে। আর এদিকে ভাত হচ্ছে, কুকুর ভাত হয়ে গেছে, এবার রিচেকারগুলোকে আগে খেতে দিয়ে আসি, তারপরে কুকুর তো খাবে আমাদের সাথে। এগুলো এখন ওই নিচে বিড়ালগুলো একটু তাড়াতাড়ি করছে, ফটাফট কাজগুলো করি, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। সম্রাটকে এখন বাম লাগাবো, তাই এটা নিয়ে যাচ্ছি, ওকে এখন একটু লাগিয়ে দিই, ওর কপালটা খুব ব্যথা করছে। যে আমাদের সম্রাটবাবু এখানে শুয়ে আছে, সম্রাট ওকে এখন বাম লাগিয়ে দেবো। এত ঠান্ডা লেগে গেল কী করে কে জানে, বাইক চালিয়ে অফিসে যাই তো, তাই হয়তো একটু ঠান্ডাটা বেশি লেগে গেছে। এখন একটু ভালো লাগছে আগের থেকে, না আরও বেশি মাথা যন্ত্রণা করছে, কী হচ্ছে বলো? আচ্ছা ঠিক হয়ে যাবে। দেখো ওর বাবা অসুস্থ, তো ও গেছে দেখতে বাবাকে, বাবার কী হয়েছে তা ইনকোয়ারি করছে। ওটো পাপাকে বলো, পাপা তাড়াতাড়ি ভালো হয়ে যাও, পাপার কাছে শুচ্ছে, পাপাকে দেখছে, ভালোবাসছে। দেখো কত ভালোবাসা, দেখো ও বিছানায় থাকলে ওর একদম ভালো লাগে না, কেউ দেখো এখানে বসে পড়লো। হ্যাঁ পাপাকে, পাপার কাছে তুমি বসে থাকো, হ্যাঁ আমি রান্নাবান্না করে আসি, যাবো দুজনকে খাওয়াবো, ঠিক আছে। দেখো মটরশুঁটিগুলো ছাড়িয়ে আমার এক কোটো হয়ে গেছে, আমি এখন এগুলোকে ঠিকভাবে কোটোর মধ্যে রেখে দিয়ে ফ্রিজে রেখে দেবো। ফ্রিজের মধ্যে রেখে দিলে এগুলো অনেক দিন ভালো থাকবে। আর এদিকে আমি দুটো মুলো নিয়ে এসেছি, আজকে মুলো ঘণ্ট করবো, আর সম্রাট বললো আলু পোস্ত খাবে, বেশি মুলো ঘণ্ট আর আলু পোস্ত গরম গরম ভাত আজকে। একে দেখো ওর পাপা বসে আর শুয়ে আছে, তো ও এখানে শুয়ে পড়েছে ওর পাপার পাশে, পাপাকে ছাড়া এক মিনিট এদিক ওদিক যাবে না। এদিকে আমার স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, সম্রাটকেও গা হাত পাটা একটু মুছে দিলাম আজকে, আর এখন এবার খাবারের প্রিপারেশান নিচ্ছে, খাবারটা রেডি করি, তো দুজন মিলে খেয়ে নিই। তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। আর আজকে লাঞ্চে আছে আমাদের এই যে বললাম আলু পোস্ত, আর এখানে আছে মুলো ঘণ্ট, মুলো ভাজা, শিম ভাজা, এই আজকে আমাদের মানে মেনু দুপুরে, তার সাথে একটা করে ডিম সেদ্ধ। আমি এখন একটু রেডি হয়েছি, আমাকে একটু বাজারে যেতে হচ্ছে, এবার তো একটু মার্কেটে যাবো। কোকো কালকে নিজের বেল্টটা ছিঁড়ে ফেলেছে বুকের দিকে, তো সেই বেল্টটা না আনলে কোকোকে বের করতে পারবো না, তো এখানে আগে দেখবো কোকো যেখান থেকে জিনিসপত্র নিই সেখানে যদি পেয়ে যায় তাহলে আর বেশি দূরে যেতে হবে না আমাকে। তো তাই আমি রেডি হয়েছি, সম্রাটকে রেখে যাচ্ছি, সম্রাটের সাথে কোকো থাকছে, আমি ঘুরে আসি, তারপরে আবার সম্রাটকে একটু দেখবো কিরম আছে। ও এখন একটু মানে বলছে ভালো আছে, কিন্তু মাথাটা ভীষণ ভার হয়ে আছে, খুব একটা ভালো লাগছে না বলছে। তো চলো আমি একটু বেরোই। আমি মার্কেট থেকে চলে এসেছি, দেখো এই বেল্টটা কিনতে গেছিলাম কুকুর, এই যে এই টাইপের বেল্টগুলো ওকে নিয়ে আমি বাইরে বের করি যখন, তখন এটা খুব প্রয়োজন হয়। আর এইটাকে দেখো ছিঁড়ে ফেলেছে কীভাবে, এই যে এই জায়গাটা এমনভাবে ছিঁড়েছে কেটেছে নিজে তাতে তাতে করে, যাতে আমি ওকে বের করতে না পারি। ওইটাকে নিয়ে সবসময় মুখে করে মানে বাঁধলেই মুখে করে টানবে। ওখান থেকে এলাম, এসে সম্রাটকে এখন একটু ওষুধ দিলাম, সম্রাটের দুটো ওষুধ আছে, সম্রাট ওষুধটা খাত, যে সম্রাটের দুটো ওষুধ আছে ডাক্তার দেখানো, সেই ওষুধগুলো এখনও খাবে। কোনটা কোনটা আছে খেয়েছ, খাওয়া হয়ে গেছে? ঠিক আছে খেয়ে বসো, তারপরে পরে খাবার দিচ্ছি। যে ওকে দিয়ে এলাম ওষুধ দুটো, ও এখন খাচ্ছে, খেয়ে নিক, তারপরে ওকে একটু ম্যাগি করে দেবো রাত্রে, আজকে রাত্রে ও ম্যাগি খাবে, গলার জন্য না কিছু খেতে পারছে না, এই দুপাশটা ফুলেছে, টনসিল ফুলেছে, আর গলার প্রচণ্ড ব্যথা হচ্ছে, মানে যাই খাচ্ছে শক্ত খাবার গিলতে পারছে না, সেই জন্য বলেছে রাত্রে একটু ম্যাগি খাবে, একটু সুপে সুপি ম্যাগি, তো সেটাই করে দেবো ওকে রাত্রে। এই হচ্ছে সম্রাটের আজকে ডিনার, একটা ডিম সেদ্ধ,
আর সব কিছু দিয়ে সবজি দিয়ে ম্যাগি এনো, সুপি ম্যাগি আছে, খেতে সুবিধা হবে গলায়, ঠিক আছে খাও তাহলে। দিয়ে এলাম খাবার, সম্রাট এখন খাবে, সুপিটাই দিলাম কেন ওর গলাতে না খেতে খুব কষ্ট হচ্ছে, তো সেজন্য ওকে বললাম তুমি একটু সুপি ম্যাগি খাও, যেটা খেতে ওর সুবিধা হয় সেটাই ওকে দিচ্ছি এখন। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, তো আবার একটা নতুন ভিডিওর সাথে তোমার সাথে পরে দেখা হচ্ছে, ভালো থেকো, সকলে সুস্থ থেকো।